মনে হচ্ছে যে অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি। এই যে আমার মা ওখানে ঘেমে স্নান হয়ে গেছে। এখানে এসে আমি চুলটা বেঁধে গেছি, ভিজে চুল, বাট তাও বেঁধে গেছি কারণ এত গরম লাগছে আজকে, এত বেশি পরিমাণে গরম পড়ছে কি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিদিও আজকে কিছু মেকআপ মানে দেখো আমার মানে জামা কাপড় পরে ভিজে গেছে, এত গরম পড়েছে আজকে। আমার ফোনে একদম মানে এইটুকু স্পেস নেই, তো আমাকে এখন জানি না কি করে আমি স্পেস বের করবো। স্পেস বের না করলে আমি মানে ব্লগটাও কন্টিনিউ করতে পারবো না। এই গরমে ভাবছি আমি একটু উপরে যাবো ফটো তুলতে, কিন্তু এত রোদ উপরে যেতে পারলাম না, তো এখানেই সব ফটো তুলছে। শেষ দেশের সাথে এখানে এখন ফটো তুলছে, মা ওদিকে রান্না বান্না সমস্ত কিছু করছে, কারণ আড়াইটের ভেতরে টাইমিং আছে, গোবর খেতে বসিয়ে দিতে হবে। চলো কিছু ফটো তুলে নিয়ে শাশুড়ি বৌমা এখন ফটো তুলছে, দাদা ভিডিও করছে, আরেকজন বৌমার অবস্থা দেখো সে পালাচ্ছে। তোমাদের কি খবর? ওই কি খবর, ওখানে দাঁড়িয়ে আছো কেন? যা কোথায় গেলি, চলে গেলি, তুই বাড়ি যা, আমি বাড়িতেই আছি। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, তোমাদের ভিডিও দেবো। এতক্ষণ ধরে আমি সবাই নিচে গল্প করছি আর আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম, কারণ তোমাদেরকে বললাম যে আমার ফোনে এইটুকু জায়গা নেই, মানে আমি ভিডিও করছি হাফ কথা বলছি বলে বন্ধ হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এখন অনেকটা জায়গা ফাঁকা করলাম, কয়েকটা ভিডিও ছিল, মিনি 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 ব্লগ ছিল, সেগুলোকে এক্ষুনি আমি এডিট করলাম, করে পোস্ট করে দিয়েছি, শিডিউল করে রেখে দিয়েছি, ও টাইমে ছেড়ে যাবে, তো ওগুলো এখন আমি ডিলিট করে দিয়েছি, তো সেই কারণে এখন একটু জায়গা হয়েছে। তো চলো এবার যাবো নিচে, কারণ এখন আড়াইটে বাজে, এখন গুগলের খাওয়ার টাইম হয়েছে, গুগল বেরিয়েছিল একটু, গুগলও এসে গেছে, তো এখন ও ফ্রেশ হচ্ছে, নিচে গিয়ে এবার খেতে বসবে, আসল অনুষ্ঠান শুরু হবে। তো চলো আগে নিচে চলে যাই। অ্যান্ড গাইজ, এইটাই হচ্ছে আজকে আমার ফুল লুক। আমি যদি পসিবল হয় তো উপরে মানে ছাদে থেকে আরেকবার দেখাবো। ছাদে গেছিলাম, শর্টস ভিডিওর একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছি আসার সময়, তো সেটারই একটা শর্টস নেওয়ার মানে ক্লিপ নেওয়ার জন্য ছাদে গেছিলাম, কিন্তু এত এত বেশি পরিমাণে গরম, মানে পায়ের চেটো একদম পুরো মানে কি বলে পুড়ে যাচ্ছিলো, তো সেই কারণে আর বেশিক্ষণ ওখানে না দাঁড়িয়ে চলে এসেছি এখন এখানে। তো সেই কারণে দেখিয়ে দিচ্ছি, মায়ের এই শাড়িটাই বাস পরেছি একদম হালকার উপরে, সেরকম কিচ্ছু মেকআপ করিনি আজকে। আজকের মেকআপের কিন্তু গেট রেডি উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো ওটা যদি দেখতে হয় তাহলে গিয়ে শর্টসগুলো চেক করতে হবে। আচ্ছা তো চলো এবার এর মেনুতে কী আছে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কি আলু পোস্ত ভাজা, এখানে মাছের কিছু একটা আছে, চাটনি আছে, এটা কি, এটা কি গো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সবজি ডাল, ওই যে হচ্ছে ভাত, মেজে বৌদি এখন পরিবেশন করছে, আর এখানে গোগলে খালা রেডি হচ্ছে, আর এই যে এখানে এক এক করে সবাই এখন খেতে বসে, আজকে ঘরোয়াভাবে হচ্ছে, কাল থেকে আর কি অনুষ্ঠান শুরু। ফাইনালি বড় মাসি এসে গেছে, এত লেট করে এলে কেন, এত লেট করে এলে কেন, সবাই আস্তে আস্তে আসছে। অ্যাকচুয়ালি আজকে ঘরোয়াভাবে অপইতে ভাতটা কমপ্লিট হচ্ছে, তারপরে কাল থেকে হচ্ছে মেন অনুষ্ঠান শুরু, কালকের হচ্ছে পইতে, মানে সমস্ত রিচুয়ালস যেগুলো আছে সেগুলো হবে, আর তারপরের দিন হচ্ছে রিসেপশন। তো প্রচুর সাজবো, প্রচুর মজা করবো, প্রচুর কিছু করবো, সেই ব্লগগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। অ্যান্ড আমি কিন্তু অনেক হ্যাক্সের ভিডিও, মেকআপ রিলেটেড ভিডিও সমস্ত কিছু করি তোমাদের জন্য, তো সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই সাথে দেখো, পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নিয়ে যাবে
থাকবে কেন ও মামমার সাথে যাবে আমার সাথে যাবে দাদা দিদি আজ সত্যি অনেক কাজ করছে অনেক এই যেমন খেতে বসে গেছি জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম এসে একটু সবাই মিলে এখন এখানে শুয়েছি বসছি আর ভালো লাগছে না এই গরমে তারপরে একটু পরে ভাবছি যাবো ছাদে যাবো কিছু রিলস বানাবো শাড়ি পরেছি সেজে গুজেছি একটু রিলস না বানালে কি হয় বলো তো যাবো গিয়ে রিলস বানাবো কিছু ফটো ক্লিক করবো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে এখন এসে গেছি একটু ছাদে ভিডিও বানাবো বলে আর আমার মনে হচ্ছে আমার ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয়ে গেল এই গ্লাসটাকে তুলে দিতে গ্লাসটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো যাই হোক গ্লাসটা তুলতে এখন বেশ অনেকটা পরিষ্কার আসছে তো চলো কিছু রিলস আগে বানিয়ে নিই সো গাইজ এই জাস্ট আমাদের রিলস শেষ হলো বেশি কিছু রিলস বানাতে পারিনি প্রচণ্ড গরম লাগছে আর তোমাদেরকে আমার আজকে লুকটা দেখানো হয়নি তাই হলো দেখিয়ে দিই কত দূরে যাব তো এই ছিল আজকের আমার লুক চলো আবার নিজে গিয়ে দেখা হচ্ছে বসে দেখেছো কি খারাপ হয়ে গেছে যে কানের আবার খুলে হাতে চলে এসছে এখন আমরা বাড়ি আছি গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আসবো এই শাড়ি পরে আর থাকতে পারছি না বিকেলটা একটু রেস্ট নিয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি এই যে এই দুজন এসে গেছে আরেকজন চুনি হচ্ছে চুনিও এসে গেছিলো কিন্তু আবার বাড়িতে গেলো ছাতা আনতে কারণ বৃষ্টি আসছে সে কারণে একটা ছাতা এতে হবে না চারজনে তো আরেকটা ছাতা নিয়ে আসছে তো আসুক তারপরে এখন যাব বাড়িপুর বাড়িপুরে কিছু কেনাকাটি বাকি আছে কালকের হচ্ছে পইতে তো কয়েকটা জিনিস লাস্ট মোমেন্টে তো আমাদের না খিলে সেই কারণ যাবো না তো লাস্ট মোমেন্টে না কিনলে হবে না তো সেই কারণে এখন যাচ্ছি তো চলো ও ছুটে গেল দৌড়ে এলো কিন্তু তাও ছাতা পেলো না যদি বৃষ্টি আসে তোকে ছাতা দেবো না আমরা তিনজন এই ছাতাটায় থাকবো তুই ভিজবি একা একা কুটি ভাই তুই যা আমরা এখন এসে গেছি বাড়িপুর আর আরেকজন এসে গেছে আমাদের সাথে এই যে শ্রীজাদি এখন চুনির জন্য একটা আগে ওড়না কিনবো কারণ ওটার জন্যই মেন আসা একটা ওড়নার জন্য আমরা চার পাঁচজন মিলে এসেছি আর আমার কোনো লজ্জাও নেই এখন আমি এরকম লোকের সামনেই ব্লগ করতে থাকি তো চলো আগে দেখা যাক কোথায় এখন গিয়ে ওড়নাটা পাই আগে লঙ্কা লঙ্কা দেখে দেবে বাসে করে এসেছি টাকা খরচাবো বলে আর এসে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন অব্দি কিছু কেনা হয়নি কোনো দোকানেও যাওয়া হয়নি আর আজকে এত ভিড় বাড়িপুরে প্রচণ্ড ভিড় মানে যেখানে নামার কথা তার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে বাসওয়ালা দু ঘন্টার মতন হয়ে গেছে সেই কারণে মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে ওই জন্য আমি রাঙা দিয়ে এসে গেছি এখন স্টাইল বাজার আর দিদি চুনি আর শ্রীজাদি গেছে চুনির জন্য ওড়নাটা কিনতে তো ফাইনালি আমরা এখানে একটা শার্ট পেয়ে গেছি শার্টটা নিয়ে নিচ্ছি আর দেখি টুকটাক কিনেও আছে সেগুলো একেবারে নিয়ে তারপর ওদের সাথে গিয়ে দেখা করবো বেশ ভালো লাগছে ভালো লাগছে এগুলো 150 করে প্রাইস আছে আর দুটো নিলে বাই টু গেট ওয়ান ফ্রি আছে সো মানে তিনটে আমার তাহলে পড়ছে 100 করে 100 টপ পাওয়াই যায় না কিন্তু বেশ ভালো দেখো আমার তো খুব পছন্দ হয়েছে তো আমি তো নিচ্ছি এবার দেখি আর কোন কালারগুলো নেওয়া যায় এটাও বেশ ভালো আমার তো এটাও বেশ ভালো লাগলো এখন বুঝতে পারছি না কোন কালারটা নিয়ে আর কোন কালারটা ছাড়ি এই জন্য বলে মেয়েদেরকে শপিংয়ে পাঠানো উচিত না এলাম অন্য কাজে এসে এতগুলো চারটে টপ নিয়ে নিলাম দিদি চারটে নিল চুনি নিল রাঙাটি তিনটে নিল মানে কেন এগুলো হয় বুঝতে পারি না বাট হয়ে যায় অফার দেখে না নিজেকে সামলাতে পারি না যতই ভেবে যায় যে না আজকের মার্কেটে কি কিচ্ছু কিনবো না বাট তাও হয়ে যায় তোমাদের সাথে যদি এরকম অলওয়েজ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে
টাকাগুলো বেরিয়ে যায় আর জমে আর না কিছুতে এনে এসে গেছি আমরা বাড়ি। তুমি এখন বাচ্চা আছো তাই তুমি বুঝবে না আমরা কেন হাসলাম। এই যে ফাইনালি বাড়িতে এখন এসে গেছি, কুটি বাড়ি দিয়ে এলাম। চলো দেখি ভিতরে যাই, এখন প্যান্ডেলের কাজ চলছে আর কি কি কিনেছি সেটা ভিতরে গিয়ে দেখাবো। অনেক কিছু কিনেছি, কি সুন্দর সুন্দর জিনিসপত্র লাগছে। এই যে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে এখন, এখানে কালকে সকালের জন্য সমস্ত প্রিপারেশন চলছে। এই যে সবাই বসে দেখো, ওখানে খড়ম আছে। এই যে আমার বৌদি আসছে, বৌদি যাওয়ার আগে আমাকে কিন্তু বলে দিয়ে গেছে ক্যামেরা নিয়ে রেডি থাকতে। আস দাঁড়া না, যাচ্ছি। দেখ কত কাজ করছে মেজে বৌদি, তুই কি করছিস বলতো? এই যে এখানে সমস্ত কাজ বাজ সমস্ত কিছু শুরু হয়ে গেছে। ছোটবেলায় কুটির এই স্লিপে, এই এই স্লিপে বলছি, এই সিঁড়িতে কত স্লিপ খেয়েছি আজকে সেরকম আবার। ফাইনালি উঠলি, উঠলি কেন? হামাগুড়ি দিয়ে দিয়ে নামলো পুরো ছাদ থেকে, তিনতলা ছাদ থেকে হামাগুড়ি দিয়ে নামলো। এখনো এখানে কত জিনিস এসে পড়ে আছে দেখো তো। আমাদের এই জাস্ট ডিনারটা কমপ্লিট হলো, ডিনার কমপ্লিট করে এখন এই যে বাপির জন্য খাবার নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, কারণ বাপি আর আসেনি রাতের বেলা, কারণ র্যাঞ্চো ওখানে একা আছে সেই কারণে। ও এখানে ফ্যান চালিয়েছে ওই জন্য হাওয়া। এখন বাড়িতে গিয়ে হয়তো একটু তত্ত্ব বানাতে হতে পারে, কারণ তত্ত্ব বানাতে হতে পারে তার কারণ কালকের তত্ত্ব আসবে মামার বাড়ি থেকে। আজ যদি তত্ত্ব বানানো না হয়, বানানো হচ্ছে না, বানানো হয়ে গেছে, ও দোকানে দিয়েছে না, দোকানে দিয়েছে। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর কালকে কী কী করছি সেটা দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।